আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিসে সবাইকে স্বাগতম। ইতোমধ্যে আমরা ড্রয়িং রিলেটেড সমস্ত বেসিক থিওরিগুলো সম্পর্কে জেনে গেছি, তো এখন আমরা ড্রয়িং প্র্যাকটিস শুরু করে দিব। তো প্রথম দিকে আমরা কিছু সিম্পল সিম্পল প্রবলেম সলভ করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা কঠিন থেকে কঠিনতর প্রবলেমগুলো সলভ করা দেখব। তো প্রথম আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে এই যে আমাকে একটা অবজেক্টের 3D আইসোমেট্রিক ভিউ দেওয়া আছে। সো এই আইসোমেট্রিক ভিউ থেকে আমাকে অর্থোগ্রাফি ভিউগুলো ড্র করতে হবে। আইসোমেট্রিক ভিউ বলতে আমরা বুঝতেছি একটা বস্তুর একটা অবজেক্টের 3D ভিউ, 3 ডাইমেনশনাল যে ভিউ সেটা। আর অর্থোগ্রাফি ভিউ মানে হচ্ছে এখানে আমার 2D ভিউ গুলো বিভিন্ন সাইডে মাল্টি ভিউ যেটা আমরা বলতেছি, আর টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, এই ভিউগুলো আমরা ড্র করতেছি, এগুলো হচ্ছে আমার অর্থোগ্রাফি ভিউ। তো আমরা প্রথমে এটা ড্র করার চেষ্টা করি, তাহলে কি প্রথমে আমাকে টপ ভিউটা ড্র করব। তো আমরা ধরতেছি হচ্ছে এই বস্তুটার এই সাইডটাকে ফ্রন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড ধরতেছি আমরা, এটাকে টপ সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এই পাশটা হচ্ছে আমাকে রাইট হ্যান্ড সাইড, এটাকে ধরে নিলাম আমরা। আর আমরা ড্র করব হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, মানে এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আমার ড্রগুলো হবে। তো আমাদের প্রথমে আমরা ড্র করব হচ্ছে টপ ভিউটা। তো টপ ভিউ মানে হচ্ছে টপ থেকে যদি আমরা দেখি এই অবজেক্টটা, উপর থেকে যদি আমরা দেখি তাহলে কেমন দেখতে হবে। তো আমরা উপর থেকে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কোন লাইনগুলো দেখতে পাবো, আমরা কিন্তু খুব ইজিলি এই লাইনগুলো দেখবো, এই লাইনটা দেখতে পাবো, দেন হচ্ছে আমরা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, সে আমরা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, আর হচ্ছে কি এই লাইনটা দেখতে পাবো, আর হচ্ছে আমার এই যে রিব, বাকি যে রিবের অংশটা এটা দেখতে পাবো উপর থেকে দেখলে আমরা। যদি আমরা কিন্তু এই খাড়া লাইন গুলো মানে ভার্টিক্যাল লাইন গুলো কিন্তু দেখতে পাবো না, কারণ হচ্ছে আমরা যেদিক থেকে দেখি সেই দিক বরাবর লাইন গুলো আমরা দেখতে পাই না। যদি আমরা উপর থেকে দেখতেছি তাহলে উপর নিচের লাইন গুলো আমরা কিন্তু দেখতে পাবো না। যখন সেভাবে আমরা রাইট সাইড থেকে দেখবো তো রাইট লেফট এর লাইন গুলো দেখতে পাবো না, যখন ফ্রন্ট থেকে দেখবো তো সামনে পিছনে লাইন গুলো আমরা দেখতে পাবো না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। তো আমরা এখন তাহলে টপ ভিউ ড্র করে ফেলি, প্রথমে টপ ভিউ ড্র করে ফেলি, এখানে একটু স্কেলের হেল্প নেই। মিলে যাবে মানে হচ্ছে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে একটা লাইন হবে শুধুমাত্র, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অনলি একটা লাইন হবে। এই যে মাঝখানে একটা ব্রেক আছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না উপর থেকে দেখলে, ঠিক আছে। সো আমরা এটা ড্র করে ফেলি, মোটামুটি আন্দাজ করে ড্র করি, কারণ এখানে কোনো স্কেল দেওয়া নাই, ড্রয়িং এখানে আমি বেশ ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, বাট এটাকে আবার মিসইউজ করা যাবে না, মোটামুটি রিজনেবল রাখতে হবে, দেখা পাওয়া হলে কিন্তু হবে না। তো ধরি আমরা ড্র করা শুরু করি, ধরি এতটুকু হচ্ছে মোটামুটি আমার এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্সটা মোটামুটি আমরা ধরলাম। এভাবে আমরা কি পাবো, এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্সটা পাবো। সো আমরা এটা ড্র করে ফেলি, মোটামুটি এটা চওড়া কিন্তু বেশি, মানে তুলনামূলকভাবে এটা যদি চওড়াটা বেশি, সেভাবে আমরা মানে খেয়াল করে ড্র করি। সো আমরা আরেকটা লাইন ড্র করে ফেলি, সেটা হচ্ছে এখান থেকে ধরি এখান এই পর্যন্ত, মোটামুটি আমাদের ড্রয়িং শেষ, উপরের ড্রয়িংটা সরি না ড্রয়িং শেষ না লাইন দুইটা ড্রয়িং শেষ। দেন হচ্ছে আমরা কি দেখতে পাবো, আমরা কিন্তু এরপরে আর দেখতে পাবো হচ্ছে এই যে এই লাইনগুলো, এই লাইনগুলো মানে আমরা কিন্তু ড্রয়িং করার স্বার্থে এটাকে কিন্তু একটু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দিচ্ছি, আমরা যদি খেয়াল করি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তারপর কিন্তু ভিউগুলা চিন্তা করতেছি আমরা, মানে পুরো আইসোমেট্রিক ভিউটাকে একটু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দিচ্ছি, দিয়ে আমরা এই অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এই দিকে রোটেট করে দাও, এই দিকে রোটেট করে দিয়ে তারপরে কিন্তু আমরা এটা ভিউ ড্র করতেছি, দিলে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। আচ্ছা তাহলে আমরা এখন এই ইয়ার ড্র করে ফেলি, এই যে এই সাইড গুলো ড্র করে ফেলি, এই যে এই যে এই যে এই সাইড গুলো ড্র করে ফেলি, কেমন। সো আমরা ড্র করে ফেলি, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এটা। দেন হচ্ছে আমার যদি খেয়াল করি এখানে কিন্তু আরেক লাইন আছে পাশাপাশি আমার, এই যে এই লাইনটা আছে, সেটা আমরা ড্র করে ফেলবো একটু আন্দাজ করে নিয়ে, খুব যাতে ব্যাকআপ পাও না হয়, আবার যাতে খুবই কেমন যাতে না হয় আর কি, তোমার ফ্রি হ্যান্ড ড্রয়িং। সো আমরা এটা ড্র করে ফেললাম, এখন হচ্ছে যদি খেয়াল করি আমরা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা ড্র করে ফেলি এখন, এই যে এই, সো এটা ড্র করে ফেলি আমরা, হ্যাঁ ড্র করে ফেললাম। এখনও কিন্তু আমাদের শেষ হয়নি, আমাদের এই যে রিবের অংশটুকু আছে এটা কিন্তু ড্র করে ফেলি, এটাকে মিডিলে আছে, এবং এই যে আমার এখান থেকে যে আসছে এই লেন্থের কিন্তু অর্ধেকে মোটামুটি আসছে এটা, ঠিক আছে, মিডিল থেকে আবার মিডিল এই আসছে। সো আমরা এটা ড্র করে ফেলি, এটা তাহলে ড্র করার জন্য আমাকে স্কেলটাকে ঘুরে নিতে হবে, স্কেলটা ঘুরাই নেই 0 ডিগ্রিতে,
এটা মোটামুটি অর্ধেকে আছে, সো আমরা একটু আন্দাজ করে অর্ধেকে নেওয়ার চেষ্টা করি জিনিসটাকে, ঠিক আছে? সো অর্ধেকে আছে, তো আমরা অর্ধেক বরাবর এটা টেনে দেই, ধরি হচ্ছে এইটুক হচ্ছে আমার মোটামুটি অর্ধেক এখানকার, কেমন? তারপরে হচ্ছে আমার এটাকে এইটুক পরেরটাও ড্র করে ফেলতে হবে, এইটুক অংশ ড্র করে ফেলি। দেন হচ্ছে আমরা এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে? এই যে এটাকে বন্ধ করে দেওয়া যা আছে এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দেই। বেশ ঝামেলা মনে হচ্ছে স্কেলটা নিয়ে, 90 ডিগ্রিতে আসছে। এখন আমরা এটাকে এটুক বন্ধ করে দিই। হ্যাঁ শেষ, আমাদের টপ ভিউ ড্র করা মোটামুটি শেষ, ঠিক আছে? তো এখন আমরা করব কি, এখন হচ্ছে আমরা করব হচ্ছে ফ্রন্ট ভিউ ড্র করবো, যে ফ্রন্ট সাইড থেকে দেখলে। তো এটার জন্য আমরা হচ্ছে প্রজেকশন নিব, আমরা জানি প্রজেকশন মেথড নিয়ে কিন্তু খুব ইজি হয়। আমরা প্রত্যেকটা পয়েন্টের লাইনের প্রজেকশন নেই, এদিকে ভার্টিক্যাল বারবার প্রজেকশন নিচ্ছি আমরা। তো প্রজেকশন নেওয়ার জন্য আমরা সাদা কালি ইউজ করতেছি, প্রজেকশন গুলো নিয়ে নেই, প্রজেকশন নিচ্ছি, সরি। তারপরে আমরা এই লাইনের প্রজেকশন নেই, এই লাইনের প্রজেকশন নেই, মানে সবগুলো প্রজেকশন নিবো আমরা প্রত্যেকটা এয়ারলাইন, এলেন্ডার প্রজেকশন নিয়ে নেই। তাহলে আমাদের একটা স্কেল নিয়ে আর চিন্তা করতে হবে, তো মাপ পরিমাপ নিয়ে একবার চিন্তা করতে হবে, খুব ইজি আমাদের হয়ে যাবে তাহলে সব তখন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এলেন্ডার প্রজেকশন নিয়ে নেই, এই প্রজেকশন নিয়ে ড্র করলে আমাদের কিন্তু খুব ইজি হয়। তো আমরা হাতে ড্র করলে কিন্তু এই প্রজেকশনে সময় লাগবে কম, আমার কিন্তু এখানে কম্পিউটারে একটু সময় লাগতেছে বেশি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, আমরা এই ভিডিও ড্র করবো এখন। তাহলে আমরা এগুলো মিশাই দিই বাকিগুলো, মানে টপ ভিউ আমরা আসছিলাম অযথা এক্সট্রা করে এটা কিন্তু মিশাই দিই, ঠিক আছে? তো মিশাই দিই, এগুলো টপ ভিউ দেখেছিলাম। তাহলে ফ্রন্ট থেকে দেখি, মানে এই পাশ থেকে দেখি, তাহলে কোন ট্যাগ গুলো দেখতে পাবো? তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অবশ্যই, অবভিয়াসলি এটা দেখতে পাবো, এলেন্ট দেখতে পাবো, সরি একটা কেমন হয়ে গেল, এলেন্ট দেখতে পাবো, এলেন্ট দেখতে পাবো, দেন হচ্ছে এলেন্ট দেখতে পাবো, এটা হচ্ছে আসলে এলেন্ট হবে, ঠিক আছে? এলেন্ট দেখতে পাবো, দেন হচ্ছে আমরা এলেন্ট দেখতে পাবো, তো এলেন্ট দেখতে পাবো, পাশাপাশি হচ্ছে কিন্তু আমার এলেন্ট আমরা দেখতে পাবো ফ্রন্ট থেকে দেখি, একটু খেয়াল করি আমরা, তাছাড়া কিন্তু অন্য কোনো লাইন দেখতে পাবো বলে আমার মনে হচ্ছে না। সো আমরা এখন ড্র করে ফেলি এখন। ড্র করে ফেলি, প্রথমে আমরা চেষ্টা করি হচ্ছে এলেন্ট ড্র করার জন্য, এই যে এলেন্ট ড্র করি, নিচের যে লাইনটা এটা ড্র করে ফেলি। এর জন্য আমরা অন্য একটা কালি ইউজ করি, তো এটা কালি ইউজ করি হচ্ছে ধরি, তো এটা হচ্ছে এইটুকু হবে লেন্থটা আমার, কারণ আমি এখানে পজিশন নিয়ে নিছি, এখন লেন্থ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। পরে হচ্ছে আমরা কোনটা পাবো, পরে কিন্তু পাবো এই লাইনটা, তো এই লাইনটা ড্র করে ফেলি আমরা একটু এতে নিয়ে, মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে ড্র করে ফেলি। তাহলে হচ্ছে এই লাইনটা পাবো আমরা, হচ্ছে এই লাইনটা। দেন হচ্ছে কি, আমরা হচ্ছে এখন হচ্ছে এই লাইনগুলো ড্র করে ফেলি, এই যে ভার্টিক্যাল লাইন গুলো, সো ভার্টিক্যাল লাইন গুলো ড্র করে ফেলি। মানে যতটুকু আমি লাল দিয়ে দাগ দিছি ওইটুকু কিন্তু আসলে ড্র করতে হবে, আর কিছু না। ওইটা দেখতে পাচ্ছি আমরা, ওইটা আস্তে আস্তে ড্র করেছি, আর কিছুই না এখানে। তো ভার্টিক্যাল লাইনের লেন্থটা ধরি মোটামুটি হচ্ছে আমরা, এটা বেশি একটা ইয়ে না, হাঁটুই আছে মোটামুটি, তো এখানে ধরি, এই হচ্ছে। তারপর হচ্ছে কি, এটুকে ড্র করে ফেলি আমরা এখানেও, এখানে এটা পূর্ণ করে দেই। দেন হচ্ছে কি করব আমরা, আর কিছু আছে, আর কিছু আছে, হ্যাঁ আছে, যেটা হচ্ছে আমরা এখানে এটা পূর্ণ করে দিই, এই যে এই লাইনটা, ঠিক আছে, পূর্ণ করে দেই। হ্যাঁ হয়ে গেছে পূর্ণ আমার। এরপর কি করব আমরা, এরপরে হচ্ছে এই যে রিপটা আছে, একটু অ্যাঙ্গেল করে আছে, তুমি খেয়াল করে কিন্তু মাঝখানে আসছে মোটামুটি, মাঝখানে বলতে এই যে এখানে দিয়ে তো ইয়াগুলো দেওয়া আছে মোটামুটি, সো আমরা এখানে আর চিন্তা করতে হচ্ছে না। তো এই দুটা জাস্ট খেলে আমরা কানেক্ট করে দেবো এখান থেকে, হ্যাঁ মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের, এটা তো অ্যাঙ্গেল করে আমরা এটা কানেক্ট করে দিচ্ছি। একটু চিক এইদিকে আনতে হবে না, এটাকে কানেক্ট করে দিচ্ছি আমরা। মানে আমাদের এই প্রজেকশন সুবিধা কি, আমাদের পেরেশান হওয়া লাগতেছে না কোথায় কতটুকু যাবে, যেহেতু এখান থেকে আমরা এটুকু আসতেছি, মানে আমাদের রিলেট, মানে জিনিসগুলো রিলেট করা খুব ইজি ইজি হয়ে যায় আমাদের জন্য আর কি। তো এই যে আমাদের মোটামুটি শেষ, খালি একটু বাকি আছে, সেটা হচ্ছে কোথায় একটু বাকি আছে, যে আমার এই যে এই লাইনটা কানেক্ট করা বাকি আছে, এটা আমরা কানেক্ট করে দিই। হ্যাঁ শেষ, আমাদের কিন্তু ফ্রন্ট ভিউ ড্র করা শেষ। তো এখন করবো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করবো, এটার জন্য আমাদের আবার প্রজেকশন নিতে হবে। সো প্রজেকশন নিয়ে নিই আমরা, প্রজেকশন নিয়ে এদিক বরাবর প্রজেকশন নিচ্ছি আমরা, এদিক বরাবর প্রজেকশন নিচ্ছি,
সেম ভাবে আমরা এখান থেকে পজিশন নিব, এভাবে পজিশন নিব, তার হচ্ছে আমরা এই লাইনটা বরাবর পজিশন নিব, এখান থেকে পজিশন নিচ্ছি, প্রজেকশন নিচ্ছি, শেষ, প্রজেকশন আর শেষ। এখন আমরা করবো হচ্ছে এই রাইট হ্যান্ড সাইড ভিউটা দেখবো। তো এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, আগে এগুলা মিশাই নিই আমরা, যেটা হচ্ছে আমরা ফ্রন্ট থেকে যেগুলো দেখছি মিশিয়ে নিচ্ছি, আমরা ফ্রন্টের সাইড গুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে রাইট সাইড থেকে দেখলে কি দেখতে পাবো, রাইট সাইড থেকে দেখলে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে এই দাগটা দেখতে পাবো, প্রথমে এটা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, ঠিক আছে। তারপর কি দেখতে পাবো আমরা, কিন্তু এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, ঠিক আছে। আর দেখতে পাবো কি, এই লাইনটা দেখতে পাবো, এগুলো দেখতে পাবো, এটা দেখতে পাবো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমরা যদি আমরা রাইট থেকে দেখি, আমরা কিন্তু রাইট লেফট যে লাইন গুলো আছে মানে এই লাইন এই লাইন কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা ড্র করে ফেলি মোটামুটি করে, যা আছে ড্র করে ফেলি। তো প্রথমে আমরা চেষ্টা করবো এই লাইন ড্র করার জন্য, এইটা এই দুটো লাইন ড্র করে ফেলি আমরা। এটাকে ধরুন আমরা কালি নেবো, কোনটা নেবো, নেবো এটা নেই, এই কালিটা নেই আমরা, কেমন এই কালিটা নেই, তাহলে আমরা ড্র করে ফেলি একটু রিজনেবল করে ড্র করে ফেলি। সেটা হচ্ছে এখান থেকে শুরু করি, ধরি এখানে কিন্তু এই যে ইয়াটা হবে এটা কিন্তু হবে এইটুকে সমান হবে, এইটুকে সমান হবে। সো আমরা আন্দাজ করে মোটামুটি ওইটুকে সমান করার চেষ্টা করি, যদি হচ্ছে এইটুক হলে ওইটুকে সমান হয়, সাপোজ। তারপর হচ্ছে কি, আমার এই লাইনটা ড্র করে ফেলি, ড্র করে ফেলি আমরা এটা, একটু সময় নিচ্ছি কারণ হচ্ছে আমার এখানে ড্র করাটা খুব খুব একটা ইজিও না। দেন কিন্তু আমরা এই লাইনটা দেখতে পাবো, সো এই লাইনটা ড্র করে ফেলি, এই লাইনটা উপর থেকে ড্র করে ফেলি, ড্র করে ফেলি, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এই যে ভার্টিক্যাল লাইন ড্র করে দিই, এই যে ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইন আর এই ভার্টিক্যাল লাইন কিন্তু সমান হয়ে যায়, মানে এক কথায় আমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা লাইন হবে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা পুরো একটা আমার ভার্টিক্যাল লাইন হবে। তো এটা আমরা এখন ড্র করে ফেলি, ভার্টিক্যাল লাইন গুলো ড্র করে ফেলি। সো প্রথম হচ্ছে আমরা এই পাশে টাইপ রাইট সাইডে ড্র করি, ড্র করি তাহলে কেমন হবে, মোটামুটি এরকম হবে। তারপরে হচ্ছে আমরা এই লেফট সাইডে ড্র করে ফেলি ভার্টিক্যাল লাইনটা, দেন হচ্ছে আমরা করবো হচ্ছে কি, আমার এই যে রিব আছে এই রিবের অংশগুলো দেখা যাবে কিন্তু, তো রিবটা কিন্তু একেবারে পুরো এই যে এখান থেকে শুরু করে আমার কিন্তু এই লাইন আর এই লাইন কিন্তু সমান, মানে এই যে লাইনটা, এই যে লম্বা লম্বা লাইনটা, এটা আর এই লাইনটা কিন্তু মিলে যাবে। সো আমার রিবটা কিন্তু পুরোটাই আসবে, অর্ধেক জুড়ে আসবে। সো মোটামুটি অর্ধেক চিন্তা করি হচ্ছে এখানে অর্ধেক জুড়েই কিন্তু চলে আসবে আমার রিবটা। সো হচ্ছে এখানে আসবে আর হচ্ছে আসবে কোথায়, আমরা একটু আন্দাজ করে নেই, তাহলে এই এটা হচ্ছে রিপটা। সো মোটামুটি কিন্তু আমার সবগুলো ভিউ ড্র করা শেষ, ঠিক আছে, মোটামুটি সবগুলো ভিউ ড্র করা শেষ। একটু কম বেশি কোথাও হয়তো জয়েন্ট টয়েন্ট একটু সমস্যা আছে, এটা আমরা ডিসকার্ড করে নেই, সমস্যা নাই, এইটা লাগাই দিছি। তো এই হচ্ছে আমার সবগুলো ভিউ, আমরা যদি এখন এগুলো নামকরণ করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার টপ ভিউ, এটা হচ্ছে আমার টপ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এখানে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কি, লেখার জায়গাই তো নাই, এটা হচ্ছে ফ্রন্ট, এটা লিখে দিই এখানে ফ্রন্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ। তারপর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। তো আমরা চাইলে এই জিনিসগুলো মিশাই দিতে পারি, যে আমরা যেগুলো প্রজেকশন নিছিলাম এগুলো তো দরকার নাই, প্রজেকশন লাইন গুলো আমরা মিশাই দিই, এগুলো আমাদের হেল্পিং লাইন ছিল। এটা হওয়াতে দেখে আমাদের এই ফিগারটা কিন্তু খুবই মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে কিন্তু ব্যাকআপটা হয়নি। আর যদি আমরা প্রজেকশন না নেই তাহলে আমার অনেক পেরেশানি হতে হবে, কোথায় কোন লাইন হবে ইত্যাদি নিয়ে খুব পেরেশানির মধ্যে পড়তে হবে। আর যদি আমরা এই লাইনটা নিয়ে মানে এরকম যদি আমরা প্রজেকশন নিয়ে নেই তাহলে কিন্তু খুব ই হবে। আমি অনেককে দেখছি এই প্রজেকশন না নিয়ে ইচ্ছা মতো ড্র করে, এটা ঠিক না। ফ্রি হ্যান্ড ড্রয়িং হলে আমাদের অন্তত পক্ষে এই প্রজেকশন নিয়ে ড্র করা উচিত, যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং বাট অন্তত পক্ষে এই প্রজেকশন নিয়ে আমাদেরকে ড্র করলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। এটা কিন্তু আবার হিডেন লাইন না ধরি আমরা, এটা কিন্তু আমরা যে প্রজেকশন লাইন নিয়েছি সেই লাইনটা কিন্তু এখানে আচ্ছা এখানে ইয়ে হয়ে গেল না, ব্যাকআপ হয়ে গেল। যাই হোক, এখানে আমি মিশাইতে গিয়ে এটা কিন্তু নষ্ট করে ফেলছি, বিষয়টা বুঝি আমরা, ঠিক আছে। আমরা চাইলে একটু কানেক্ট করে দিতে পারি, একটু কানেক্ট করার চেষ্টা করি, এই তো এই হচ্ছে মোটামুটি ভিউটা। তো আশা করি আমরা বুঝতে পারছি, সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।